আসসালামু আলাইকুম ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। শুভেচ্ছা ও স্বাগতম নাসিস ক্লাবে। নাসিস ক্লাব একটি স্কিল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যেখানে ইংরেজি, কোরিয়ান এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, সে সাথে ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ইউটিউব কন্টেন্ট মেকিং, ভিডিও এডিটিং সহ অন্যান্য আরও বিভিন্ন বিষয়ে ট্রেনিং করানো হয়। ডিয়ার ভিউয়ার্স, আপনারা আমরা সবাই অবগত আছি করোনা একটি প্যান্ডামিক ওয়ার্ল্ড। এই করোনা থেকে আমরা মুক্ত হওয়ার জন্য, বাঁচার জন্য সবাইকে সচেতন করছি, আমরা সচেতন হচ্ছি এবং আপনারাও আমার মতো পোস্টিং করবেন, ভিডিও বানাবেন, শেয়ার করবেন। ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ইউ নো দ্যাট ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হওয়ার পরে এই পৃথিবীকে শাসন করত একটি রাষ্ট্র, সেটা হচ্ছে ব্রিটেন, এবং লন্ডন ছিল ওই সময়ের ক্যাপিটাল অফ দ্য ইন্টার ওয়ার্ল্ড। এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হওয়ার পরে এই ক্যাপিটাল হচ্ছে নিউ ইয়র্ক অফ দিস ওয়ার্ল্ড, এবং এই সমগ্র পৃথিবীর মোড়ক হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আর না জানি আগামীতে কে এই পুরো পৃথিবীকে শাসন করবে অথবা নেতৃত্ব দিবে। ব্রাদার্স, ইন টার্মস অফ থার্ড করোনা ওয়ার্ল্ড ওয়ার, এই ক্ষমতা হয়তোবা চাইনিজদের কাছে চলে যাচ্ছে, কারণ বর্তমানের ক্যাপিটাল হচ্ছে নিউ ইয়র্ক অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সারা বিশ্বের ক্যাপিটাল হচ্ছে নিউ ইয়র্ক এবং মোড়ল হচ্ছে আমাদের এই যে ফেমাস ডোনাল্ড ট্রাম্প। এই ক্ষমতাটা হয়তোবা চাইনিজদের কাছে চলে যাবে, তবে একটু পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ ইউএসএ, এই কান্ট্রি সামরিক অস্ত্র, সামরিক বাহিনীর দিক দিয়ে যেমন স্ট্রং, তেমনই অর্থনৈতিক দিক দিয়ে। চাইনিজ কিন্তু সামরিক দিক দিয়ে আমেরিকানদের মতো এত স্ট্রং না, বা তারা এতটা স্ট্রং হওয়ার মনোভাব পোষণ করেন না। তাদের মেন টার্গেট হচ্ছে সারা পৃথিবীতে তারা ইকোনমিক দিক দিয়ে এক নম্বর হতে চায়, যার কারণে হয়তোবা এই যে থার্ড করোনা ওয়ার্ল্ড ওয়ারের পরে মনে হয় চাইনিজ হয়তোবা আগামী প্রজন্মতে এবং আগামী বিশ্বে সে হবে একমাত্র ক্ষমতাধর রাষ্ট্র, এবং সে পুরো পৃথিবীকে শাসন করবে এবং নিয়ন্ত্রণ করবে, এবং অর্থনৈতিক দিকটাই হচ্ছে তাদের মেন টার্গেট। বলা যায় শোষণ, শাসন এবং সমরাষ্ট্র এবং সামরিক এবং উইপন্সের দিক দিয়েও তারা পিছিয়ে নেই, তবে তাদের মেন টার্গেট হচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে পুরো পৃথিবী জুড়ে তাদের রাজত্ব কায়েম করা। তারা এই রাজত্ব করতে চায়। ইতিমধ্যে জেনে ফেলেছেন যে হার্ভার্ড ইউনিভার্সিটিতে একজন মেডিসিনের যে হেড ছিলেন, উনি দীর্ঘদিন ধরে চাইনিজদের কোম্পানির পক্ষে কাজ করছিলেন এবং অনেক তথ্য দিচ্ছিলেন। হয়তোবা ধারণা করা হচ্ছে উনি কোভিড-19 এই করোনা ভাইরাস নিয়ে তাদের সাথে নেগোসিয়েট করছিলেন, অথবা তাদেরকে হেল্প করছিলেন, অথবা কিছু একটা ব্যাপার রয়েছে যেটা নিয়ে FBI তাকে অ্যারেস্ট করেছে। যা হোক, সেটা আপনারা আল জাজিরার নিউজে গেলে পুরো ডিটেলস খবর জানতে পারবেন। এবং এই উইপন্সের মধ্যে দিয়ে হয়তোবা চাইনিজ হতে চাচ্ছে শীর্ষ স্থানীয় একজন উইপন্স মেকার অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। আর আমরা হয়তো জানি না এই উইপন্স আমাদেরকে শেষ করে দেবে কিনা। ডিয়ার ভিউয়ার্স, আপনারা আমরা অবশ্যই সচেতন হব, সচেতন থাকব। ডিয়ার ভিউয়ার্স, আপনারা আমরা সবাই এই মনস্থ থেকে বাঁচতে চাই, বাঁচার চিন্তা করতে চাই। ডিয়ার ভিউয়ার্স, ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর।